আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো বেশ ভালোই আছি। তো আজকে আমার গত ভিডিওটা যারা দেখেছেন, আজকে সেই ভিডিওটার সেকেন্ড পার্ট। আমাদের এখানে ক্রিসমাস মার্কেটের মতন একটা বসেছিল, তো সেটার প্রথম পার্ট আপনাদেরকে আমি গত ভিডিওতে শেয়ার করেছি। আমি বলেছিলাম যে বেশ কিছু স্টল ছিল, এক ভিডিওতে দিলে বড় হয়ে যাবে, সেজন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি। তো আজকে সেকেন্ড পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার আগের ভিডিওটা দেখেননি, অনুরোধ করব সেই ভিডিওটাও দেখে আসতে, তাহলে আপনারা পুরো মেলাটা ভালো মতন বুঝতে পারবেন। আর অনুরোধ করে নিব ভিডিওতে যাওয়ার আগে, যারা এখন আমার চ্যানেল নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন, একটু কষ্ট করে অলে ক্লিক করবেন যেন সব নোটিফিকেশন আপনারা পান। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন, তারপরেও মনে করিয়ে দিই, একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন, ভালো লাগলে শেয়ারও করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো এই মেলাটা আসলে সব শহরেই অলমোস্ট বসে, প্রতি বছরই আসলে এটা বসার কথা আমি আগে আপনাদেরকে বলেছি, বাট যেহেতু 3 বছর কোভিডের কারণে বন্ধ ছিল সব কিছু, তো মেলার পারমিশন দেওয়া হয়েছিল না, এবার দেওয়া হয়েছে। তো আমাদের এখানে 3 দিন ব্যাপী এটা মেলাটা চলেছে, আর লাস্ট যেদিন ছিল সেদিন ছিল লাইটিং শো। লাইটিং শোটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। অসম্ভব সুন্দর মেলার মধ্যে ছোটোখাটো যে স্টলগুলা, ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি চলে এসেছি একটা উডের স্টলে, শুনুন আমাদের কথাবার্তা। তো আমরা সব ওনারের কাছ থেকে দেখে নিলাম যে কীভাবে তারা কাঠের কাজগুলো করে। আমাকে সে ছোট্ট মেশিনটাকে, মেশিনটা ডেমনস্ট্রেট করেও দেখালো যে কীভাবে তারা এগুলো বানায়। আসলেই এত সুন্দর ফিনিশিং ছিল, খুবই স্মুথ ছিল, এবং উনি আমাদেরকে বলছিল যে কীভাবে কে করে, ভালো লাগলো। সে স্টল থেকে আমি চলে গেলাম পাশের স্টলে। আসলে সব স্টলে সবাই কথা বলতে অত আগ্রহী না, মানে অনেকেই চায় না, আপনারা বুঝতেই পারেন। তবে সবাই, দুইটা স্টল ছাড়া মোটামুটি সবাইকে যখন জিজ্ঞেস করলাম পারমিশন দিয়েছিল ভিডিও করার জন্য, কী পারপাসে ভিডিও করবো অবশ্য সেটা আমি শেয়ার করেছি, চ্যানেলটা বের করে দেখিয়েছি, ভালো লাগলে। এখানে আছে একটা কেকের স্টল ছিল, এগুলো সব হোমমেড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হট চকলেট বানানো হচ্ছে, আর এগুলো খুবই মানে পছন্দের খাবার বাচ্চাদের। এখানে এরা গেলে পরে জামি থাকতে থাক, মানে আমি যখন ভিডিও করছিলাম তখনই দুইটা টিনেজার বা ছেলে এসে বলছিলো যে স্ট্রবেরিকে ডিপ করে দেবে চকলেটের মধ্যে। দেখেন আপনারা ডিপ করার জন্য কী করছে, এটা চকলেট আর হচ্ছে স্ট্রবেরি, খুব স্ট্রেঞ্জ কম্বিনেশন, কিন্তু এটা খেতে মজা, কারণ স্ট্রবেরিটা আপনারা জানেন একটু টকটক হয়, তার মধ্যে চকলেটে একটু ফ্লেভার আসলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালোই লাগে। তো এগুলো হচ্ছে 50 সেন্ট 1 ইউরো এভাবে করে বিক্রি হয়। তো কালারফুল কাপকেকগুলো দেখতেই এত সুন্দর, তারপর নানান ধরনের ফাজ, ক্যারট কেক, যেগুলো আর কি এখানে খুব বেশি চলে সেগুলোই আইটেম বিক্রি করছিলো, আর জিঞ্জার ব্রেড বিস্কিট।
এই যে জিঞ্জার ব্রেড ম্যান, এগুলো হচ্ছে দুইটা 1 ইউরো, মানে 2টা 100 টাকা এরকম। তো বাচ্চাদের ফেভারিট এগুলো, মেলার স্টল যারা দেয় তারাও বুঝে যে কোন ধরনের খাবারের ডিমান্ড বেশি থাকে, মানুষ খেতে পছন্দ করে। আমার কাছে কাপ কেকগুলোর ডেকোরেশনগুলো অনেক সুন্দর লেগেছে, খুবই কিউট। তারপরে আমরা গেলাম পাশের স্টলে, এটা হচ্ছে একটা জুয়েলারি বলা যায়, সি গ্লাস পেন্ডেন্টস, আপনারা দেখেন একটু। উনি আমাকে যেটা বললেন যে এই যে স্টলের যে ওনার, উনি বললেন যে উনি যখন আর কি সি বীজগুলোতে হাঁটেন বাকি কিছু করেন, সেখান থেকে নাকি উনি এগুলো সংগ্রহ করেন আমাকে বললেন। তারপর উনি ওনার মতন মনের ইচ্ছা মতন আর কি ডিজাইনের মধ্যে শেল, মানে স্টোনগুলা বা যে এগুলো আছে পেন্ডেন্ট আকারে দেন এবং বিক্রি করেন। খুবই ইউনিক টাইপের জিনিস, আর এগুলো আসলে সি থেকে প্রাপ্ত, মানে সমুদ্রের প্রাপ্ত, এগুলো কোনো মানুষের তৈরি না। এটা হচ্ছে আয়ারল্যান্ডের পতাকার 3টা কালার। তো ভালো লাগছিল আসলে, এগুলোর দাম একটু বেশি, 25 ইউরো, বাট যেহেতু এগুলো কোনো মানুষের তৈরি না তো এগুলো একটু দাম বেশি হতেই পারে, এটা বুঝতেই পারেন আপনারা। সাগর থেকে হাঁটার সময় তুলে আনা, এটা তো আর অনেক অনেক পাওয়া যায় না, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে নিতে হয়। তো এই জন্য এই প্রোডাক্টগুলোর দাম একটু বেশি, 20 ইউরো, 25 ইউরো, এটার দাম হচ্ছে 35 ইউরো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরপরে আমরা চলে গেলাম তার পাশের স্টলে। এখানেও জুয়েলারি স্টোন, জুয়েলারি স্টল, বেশ কিছু জুয়েলারি স্টল আসলে ছিল। তো এগুলা সব, এগুলাও হোমমেড, এগুলো হচ্ছে 10 ইউরো করে, কিউট লাগছিল দেখতে এবং দামটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে, 10 ইউরো, মানে ঠিক আছে। হোমমেড আসলে প্রোডাক্টের দাম একটু বেশি, এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই, কারণ মেশিনে যেই পরিমাণের প্রোডাকশন করা যায়, হাতে বানালে আসলে অত অত বাল্ক আকারে প্রোডাকশন হয় না, তো এই জন্য সময় বেশি লাগে, এই জন্য দাম একটু বেশি হয়। আর যেটা বলছিলাম যে আমাদের এখানে আসলে একটা ব্যাড নিউজ এটা যে করোনার আক্রান্তের সংখ্যা আবার হু হু করে বাড়ছে এবং নতুন কিছু রেস্ট্রিকশন এসেছে। তো আপনাদের দর্শকদের জন্য একটু বলে দিচ্ছি আর কি, আমাদের এখানে যেটা রেস্ট্রিকশন এখন অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে 8টার মধ্যে হোটেল পাব রেস্টুরেন্ট এগুলো বন্ধ করে দিতে হবে, মানে সিটিং করা যাবে না, লোকজনকে বসতে দেওয়া যাবে না 8টার পরে। ডেলিভারি আপনারা দিতে পারেন, বাট ইনডোর যে ডাইনিং যেটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, 8টা পর্যন্তই রাখা হয়েছে। এখন এটা হচ্ছে ক্রিসমাসের পরে আবার অবস্থা বুঝে তারা ব্যবস্থা নেবে, নতুন কোনো রেস্ট্রিকশন আসবে কি না বা আবার লকডাউন দিবে কি না এটা এখনও ক্লিয়ার করে কিছু বলে নাই। তবে যারাই আপনারা মানে প্ল্যান করছেন যে আয়ারল্যান্ডে আসবেন বা আয়ারল্যান্ড থেকে কোথাও যাবেন, একটু খোঁজখবর নিয়ে বা অবস্থা কী হয় সেটা দেখে তারপর আপনারা প্ল্যান করবেন, কারণ কোথাও যে তারপর যদি হঠাৎ লকডাউন দিয়ে দেওয়া হয়, যেমন নেদারল্যান্ডে স্ট্রিক্টলি লকডাউন অলরেডি দিয়ে দিয়েছে, তো সেরকম যদি কিছু হয়ে থাকে তখন আপনারা অন্য কোথাও যেয়ে আটকা পড়ে যাবেন, বা যদি কেউ আয়ারল্যান্ডে আসতে চান, টিকিট করে ফেলেন, কোনো ধরনের কোনো প্রবলেম পড়েন তখন সমস্যা হবে। তো আপনারা এগুলো একটু চেক করবেন, খোঁজ রাখবেন ওয়েবসাইটগুলোতে নতুন কী রেস্ট্রিকশন আসছে বা কী হচ্ছে আর কি, বা লকডাউন দিবে কি না বা কী কী ধরনের জিনিসপত্র মানতে বলা হচ্ছে, তো সেইগুলো আপনারা একটু চেক করে তারপরেই আপনারা কোথাও গেলে পরে সেই প্ল্যানটা করবেন। আর আসলে লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলা যায়, কারণ প্রচুর পরিমাণে নতুন আক্রান্ত, মানে নতুন যে ভেরিয়েন্ট ওমিক্রন সেটাও বাড়ছে, অতিরিক্ত পরিমাণের আসলে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, যেটা ভয়ঙ্কর। আর যেহেতু আমাদের এখানে এখনও লকডাউন ছিল না, তো অবভিয়াসলি মার্কেটগুলো বা বাইরে প্রচুর ভিড় ছিল, প্রচুর। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, হয়তো ভিডিওটা আমার ক্রিসমাসের পরে চলে যাবে, আমি গিয়েছিলাম লিমেরিকের একটা শপিং মলে, এত ভিড়, এত মানুষ, মানে ওই অবস্থায় এটা ছড়ানো খুব বেশি একটা কষ্টকর ব্যাপার না।
তো যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট এখানকার সিচুয়েশনটা জানিয়ে দিলাম, কারণ অনেকে জানতে চান। আর এই তো আমি প্রায় মেলা শেষ পর্যায়ে চলে এসেছি, এটাই আমার মেলার লাস্ট স্টল ছিল। এগুলা সব নানান ধরনের খাবারের জিনিস, চকলেট নানান টাইপের। তো এগুলা আইরিশ প্রোডাক্ট না, আপনারা দেখতেই পাচ্ছেন, লেখা দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে অন্য দেশের প্রোডাক্ট, এগুলো আইরিশ না। ডার্ক চকলেট, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডের চকলেট ছিল। তো আশা করি আমার এই দুই দিনের মেলার ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগলো। আবার যেই আমি লাইটিং শোটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি সেটাও আপনারা পুরাটা দেখবেন, খুবই সুন্দর লাগে লাইটিং শোটা। আমার কাছে আসলে এই মেলার সবচেয়ে বেশি যেটা দেখতে ভালো লাগে সেটা হচ্ছে লাইটিং শোটা, যেটা মেলার শেষের দিন সন্ধ্যার সময় হয়, খুব ভালো লাগে আমার কাছে। আর মেলা অবশ্যই ভালো লাগে, কারণ নানান ধরনের প্রোডাক্ট দেখা যায়, তারপর হচ্ছে যারা লোকাল জিনিস নিয়ে কাজ করেন তাদের সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন করা যায়, স্মল বিজনেসগুলার অনেকটা হেল্প হয়। কারণ গত কয়েক বছর যাবত আসলে সবাই ফিনান্সিয়াল ক্রাইসিসের মুখোমুখি হয়েছেন, যদিও এইসব দেশে প্রচুর পরিমাণের গভর্নমেন্ট সাপোর্ট ছিল, তারপরও মানুষ নিজের যে ইচ্ছা কাজ করে, কাজ করতে না পারলে খারাপ লাগে, আসলে কাজের প্রতিও সবার ভালোবাসা থাকে। তো যাই হোক, আমি গল্প করতে করতে পুরো মেলা আপনাদের দেখিয়ে ফেললাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগলো। আবার আসবেন আমার নতুন ভিডিও দেখার জন্য। সবার কাছ থেকে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা তাহলে আসি, আল্লাহ হাফেজ।